আমরা গোগা বিলপাড়ায় হাঁস খামারির বাড়িতে আসছি, এখন তার পরিচয় জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ রুহুল আমিন। আপনার এই হাঁস খামারে কতগুলি হাঁস আছে? 400 মতন আছে। আপনি সপ্তাহে কিংবা দিনে কতগুলো ডিম দেয় আর কতগুলো বিক্রি হয়? 350 মতন দৈনিক ডিম আসে প্রত্যেকদিন। 350 মতন আসে। এক একটা ডিম কত করে বিক্রি করেন? এখন 11.5 টাকা 12 টাকা বেচতেছি। আপনার এভারেজ সপ্তাহে কেমন? সপ্তাহে ওই 24-25 আসে। 25,000? 2500 টাকা, 2500 ডিম মতন আসে সপ্তাহে। 2500 ডিম আসে, তাহলে দেখা গেল 2500 ডিম আসে। আপনি হাঁসের কি খেতে দেন? আমি ফিড খেতে এসেছি। কি ফিড? নারিশ ফিড। নারিশ ফিড। প্রতিদিন কেমন খাদ্য লাগে? 16 কেজি পাতা খাদ্য লাগে শতকরা। তাহলে খরচ আসে কত? 64 কেজি। আচ্ছা কাকা, আপনার এই হাঁস থেকে কেমন লাভ হচ্ছে? যা হয় আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আচ্ছা, আপনি এই ব্যবসায় কেমন পুঁজি নিয়ে লাভ ছিলেন? আমি এই ব্যবসায় প্রথম যখন লাভ তখন লস হয়েছে 2 বছর। হাঁস মারা গেছিলো, প্রথম 800 হাঁস কিনছিলাম, সে হাঁসটা ভাইরাস লেগে মারা গেছিলো। মারা গেছে 135টা হাঁস ছিল। তারপর থেকে ওই 135টা দিয়ে চলতে চলতে আস্তে আস্তে আল্লাহ পাক ভালোই নিয়ে যাচ্ছে, এতে ভালোই আছে, ইনকাম আছে ভালোই, আল্লাহ যদি কোনো আগাভেগে না দেয়। আপনার এখন কি হাঁসে খুব লাভবান হচ্ছেন? ইনশাল্লাহ আশা রাখা যায়। হাঁসে ইনশাল্লাহ লস নেই, লাভ আছে, যদি আপদ বিপদ না হয়, ভাইরাস না লাগলে লস নেই। শীতকালে তো হাঁসের দেখা যাচ্ছে অনেক বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি আসে, আপনার কি এসেছিল? না, আমার এই বছর এখানে এই বছর বা গেলস বছর কোনো সমস্যা দেখা যায়নি, মানে আগে থেকে কেয়ারফুল ছিলাম, এই জন্য আমার কোনো সমস্যা দেখা যায়নি। আপনি আর কি হাঁসের ট্রিটমেন্টের জন্য কোন কোম্পানি কী ওষুধ খাওয়াচ্ছিলেন? আমি প্রায় কোম্পানির থেকে খাওয়াই, তা কিছু কিছু কোম্পানি কিছু কিছু মাল আছে সেগুলো আমি বেছে বেছে নিয়ে খাওয়াই, যেমন স্কোয়ারেও খাওয়াই আর রেনাটারও খাওয়াই বেশি। আপনার এই খামারে কয় জাতের হাঁস রয়েছে? 2 জাতের আছে। কি কি? খাকি কম্বল আর বেলজিয়াম। খাকি কম্বল জেন্ডিং আর বেলজিয়াম জেন্ডিং। জেন্ডিং, আচ্ছা। তো সবাই কি একই পথটা ডিম দিয়ে যায়? হ্যাঁ, জেন্ডিংটা একটু বেশি ডিম দেয়, খাকি কম্বল কম দেয়। আচ্ছা, জেন্ডিং হাঁসটা কোনটা? আর জেন্ডিং ওই যে কালো চড়ুই কালার যেটা ওটা, আর এটা আছে সাদাটা আছে খাকি কম্বল। কম্বল এগুলো যদি কেউ কেনার জন্য বলে সেক্ষেত্রে আপনি কেমন প্রাইসে বিক্রি করেন? এটা মার্কেট অনুযায়ী অনেক সময় হয় 410 টাকাও হয়, 350 হয়, ওটা ঠিক নেই, মার্কেট যখন যেরকম হয় তখন সেটা পিস পিস। যদি কেউ কিনতে আসে এবং বলে যে আমরা এই মোহাম্মদুল্লাহ চ্যানেল থেকে আসছি, সেক্ষেত্রে কি কোনো সারসর দিয়ে একটু বিক্রি করবেন? অবশ্যই তো দিতে হবে, সারসর তো অবশ্যই দিতে হবে, কম বেশি দিতে হবে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আজ এ পর্যন্ত রফিকুল আঙ্কেলের কাছ থেকে যা জানলাম তাতে এখন আল্লাহর রহমতে তিনি অনেক ভালোই আছেন এবং সুস্থ আছেন, তার খামারে এখন বর্তমানে লস নেই, গত 1 বছরে তার অনেক লাভবান হয়েছেন এবং প্রথম যখন তিনি শুরু করছিলেন তার অনেক একটা ক্ষতি হয়েছে, এখন সেই ক্ষতি সামলে উঠে বর্তমানে তিনি খুব সুখে শান্তিতে বসবাস করছেন। আর যদি কোনো ভাই বা উদ্যোক্তা আপনারা হাঁস ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের রফিকুল আঙ্কেল ওনার সাথে যোগাযোগ করতে পারেন, কীভাবে হাঁস খামার তৈরি করা যাবে, কত হাঁস নিয়ে ব্যবসা শুরু করলে তারা লাভবান হবে, এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে এবং আমাদের ভিডিওর উপরে তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা সকলেই তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তার বাসা গোগা বিলপাড়া, তিনি মৃত বাবুর আলী মোল্লার ছেলে। আপনাদের
যদি কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় ওই মোবাইল নাম্বার দেখে ফোন দিয়ে আপনারা সেটা জিজ্ঞাসাবাদ করে নিতে পারবেন। এই কামনায় আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।